নমস্কার, আমার বাংলা সংবাদে আমি মণিভূষণ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। গৃহহত্যার প্রতিবাদ, উপত্যকা জুড়ে ফাঁসির দাবি। বাঙালিদের অস্তিত্ব আসামে বিপন্ন, সভায় উদ্বেগ। আসামের মসজিদ মিজোরামের দখলে, কমলাক্ষের ক্ষোভ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গিরিরাম রিয়ামের উপর পাশবিক অত্যাচার ও মৃত্যুর প্রতিবাদে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করলো কাছাড় জেলা দুর্গা বাহিনী। রবিবার শিলচর ক্ষুদিরাম মূর্তির সামনে আয়োজিত এই কর্মসূচিতে বর্বরোচিত ঘটনায় ক্ষোভ জানিয়ে দুর্গা বাহিনীর সদস্যরা অপরাধীর ফাঁসি দাবি করেন। পরে ক্লাব রোডে সড়কের উপর ধর্ষণকারীর কুশপুতুল দাহ করা হয়। জনৈকা সদস্যা বক্তব্য রাখতে গিয়ে বলেন, এমন ঘটনা আগামীতে অন্য কারোর সঙ্গেও ঘটতে পারে, ফলে তা প্রতিবাদ করা উচিত। তারা হুমকি ছুড়ে বলেন, প্রশাসন অপরাধী শাস্তি দিতে না পারলে তাদের হাতে তুলে দেওয়া হোক, সাধারণ মানুষ অপরাধীকে শাস্তি দিতে পারবেন। সবারই সুরক্ষা চাই। আজকে ওর বড় হয়েছে, ওর মা একটা মেয়েকে হারিয়েছে, কাল আমাদের বড় হয়তো হতে পারে। আমি এইটাই বলবো, ওর উপযুক্ত শাস্তি চাই। বাংলাদেশ, এইটা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ। আমরা ভারতবর্ষকে বাংলাদেশের রূপ হতে দিতে পারি না। আমাদের ভারতবর্ষের নারী অবলানা, আমরা প্রতিবাদ করতে জানি। আর আমরা প্রতিবাদ করব, প্রশাসন যদি না পারে ওর উপযুক্ত শাস্তি না দিতে, আমাদের হাতে তুলে দিক, আমরা ওর উপযুক্ত শাস্তি দিয়ে দেব। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। অন্য এক সদস্যা আবেগ তাড়িত হয়ে বলেন, সূর্যের মতো নারীদের আরো শক্তিশালী হয়ে উঠতে হবে। কেননা চন্দ্রকে মানুষের যেরকম ভাবে সম্মান দেয়, তার সেরকম ভাবে ওকে ঘর নিয়ে চর্চা হয়। তোমরা সবাই সূর্য হয়ে দাঁড়াবে, যাতে কোনো মানুষ তোমাদের দিকে চোখ তুলে দাঁড়াতে পারে না। মেয়েরা আজকে সূর্য হতে হবে, কারণ সবচেয়ে গ্রহর মধ্যে সূর্য হতে সবচেয়ে পাওয়ারফুল, তো আমাদের নারীদের তো সবচেয়ে পাওয়ারফুল হয়ে দাঁড়াতে হবে। ধন্যবাদ। দক্ষিণ হাইলাকান্দির বেতছড়া গ্রামের নাবালিকা গিরিরুম রিয়মকে ধর্ষণ করে হত্যা করার প্রতিবাদে জানালো ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি ও আসাম মজুরি শ্রমিক ইউনিয়ন। পূর্বসূচি অনুযায়ী শনিবার লালায় মৌন মিছিল হওয়ার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য মিছিল স্থগিত রেখে বাজার এলাকায় দুটি সংগঠনের সদস্যরা প্রতিবাদ সভা করেন। এদিন সন্ধ্যায় আয়োজিত এই সভায় উপস্থিত সবাই এই হত্যাকাণ্ডে অভিযুক্ত জসিমউদ্দিনকে ফার্স্ট ট্র্যাক আদালতে ফাঁসি দেওয়ার জোরালো দাবি জানান। বক্তারা গিরিরুমের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণেরও দাবি জানান। আসামে বাঙালিদের নাগরিকত্ব, ঐতিহাসিক, ভৌগোলিক ও আইনি প্রেক্ষাপট বিষয়ে ফোরাম ফর সিভিল রাইটসের উদ্যোগে রবিবার করিমগঞ্জ জেলা বাস সংস্থা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় বক্তব্য রাখেন গৌহাটি হাইকোর্টের আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, শিলচরের বিশিষ্ট প্রাবন্ধিক সঞ্জীব দব লস্কর ও করিমগঞ্জের চিন্তাবিদ মৃন্ময় দেব। আসাম মিজোরাম সীমান্তে মিজো আগ্রাসনের আরেক নমুনা সামনে এলো। এবার আসামের জমিতে থাকা মসজিদ মিজোরাম প্রশাসন দখল করেছে বলে অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত শনিবার আসাম মিজোরাম সীমান্ত এলাকা পরিদর্শন করে এই আগ্রাসনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি এজন্য বর্তমান আসাম সরকারেরও সমালোচনা করেন। রাইজে এখন মসজিদ বনাইছে, এখানে পড়া প্রায় 1 কিলোমিটার ডিস্টেন্সটো আছে আমাৰ। এই মসজিদত আপোনাৰ মিজোরাম ফোর্স আনি ৰাখিছে, মানে অতি দুখৰে ক'ব লগা হয়। আমাৰ অসমৰ মানুহে বনাইছে, আমাৰ অসমৰে মাটি, আমাৰ অসমৰে মসজিদ। সিহঁতে নমাজ বিগত 30-40 বছৰ ধৰি পঢ়ি আছে, কিন্তু আজি সিহঁতে নমাজ পঢ়িব পৰা নাই। তো কাৰণটো কি? কাৰণটো হৈছে যে মিজোরাম পুলিচে এইটো হেৰি কৰি ৰাখিছে, দখল কৰি ৰাখিছে। কথাটো হৈছে কি যে যদি এনেকুৱা কিবা ডিছপুট থাকে, CRP পঠাব লাগিছিল, চেণ্ট্ৰেলৰ কিবা ফোৰ্চ পঠাব লাগিছিল, তেওঁলোকে ভাবিলোঁ যে দুইটা ষ্টেটৰ মাজত কিবা কাজিয়া আছে, আমাৰ ঠিক হৈ যাব। কিন্তু আমাৰ অসমৰ পুলিচ তাতে আছে, কিন্তু আমি চাই আছোঁ যে মিজোরাম পুলিচে তাতে দখল কৰি ৰখা হৈছে। অতি দুখৰে ক'ব লগা হয়। লগতে আপোনালোকে চাব বস্তুটো, তাতে কথাটো হৈছে কি, ত্ৰিপুৰাত আপুনি আপোনালোকে পলিটিক্সটো চাইছে যে ITFTPৰ লগত BJPয়ে এটা মিত্ৰতা কৰিলে, মেঘালয়ত কৰিলে, আপোনাৰ নাগালেণ্ডত কৰিলে। মই ভাবোঁ যে তাতে পলিটিক্সৰ কিবা এটা গোন্ধ এটা ওলাইছে, কিবা পলিটিক্স অন্তৰ্নিহিত এটা পলিটিক্স আছে। আপুনি চাব যে আমাৰ হয়তোবা মাননীয় মুখ্যমন্ত্ৰী সেইখিনি লৈ তেওঁৰ নজৰত নাই বা নলেজত হয়তোবা কম বস্তুটো আছে। কিন্তু মই ভাবোঁ যে মিজোৰামত এখন লোকেল পাৰ্টি আছে, এইটোৰ লগত লগ লাগি কেনে, আঞ্চলিক দল যিটো আছে এইটোৰ লগত লগ লাগি কেনে যাতে মিজোৰামটো দখল কৰিব পাৰে, এইটো কাৰণে নেডাৰ কিবা কিছুসংখ্যক কৰ্মীয়া নেডাৰ লগত সিহঁতৰ যোগাযোগ আছে। তো মই ভাবোঁ যে অসমৰ মন্ত্ৰী এজন বা অসমৰ এজন বিশিষ্ট এজন নেতা, তেওঁ নিজৰ স্বাৰ্থত আমাৰ অসমৰ মাটিখিনি এৰি দি আছে। ধিক্কাৰ জনাইছোঁ, আচলতে বস্তুটো চিৰিয়াছলি চাব লাগিছিল। আমি এছেম্বলিত এবাৰ সংস্কৃতি বরাক নন্দিনী সাহিত্য চর্চা কেন্দ্র রবিবার 18তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কৃষ্ণচূড়া উৎসবের আয়োজন করে। রবিবার শিলচর গান্ধী ভবনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মোট 4টি বই উন্মোচন করা হয়। সংগঠনের 3 প্রয়াত সদস্য অনুরূপা বিশ্বাস, বন্দনা কর ও মায়া গুপ্তার প্রতিকৃতিতে মাল্যদানের পর সদস্যরা সমবেত সঙ্গীত পরিবেশন করেন। উদ্বোধনী সভায় বিশিষ্টদের মধ্যে ছিলেন অনিমা দে ভট্টাচার্য, ডাক্তার কুমারকান্তি দাস, শুভেন্দুশেখর দাস প্রমুখ। এই কৃষ্ণচূড়া উৎসব আয়োজনের বিষয়ে বলতে গিয়ে সুমিত্রা দত্ত বলেন, তাদের এই উৎসব মূলত লেখালেখির মাধ্যমে নারীদের আত্মমুক্তি, মেয়েদের নিজের অস্তিত্ব বা সত্তাকে খুঁজে বের করা। এই সংগঠনে মহিলারা লেখনির মাধ্যমে মনের কথাগুলো সবার সামনে তুলে ধরার চেষ্টা করেন। ইতিমধ্যেই চর্চা কেন্দ্র 200টির বেশি বই প্রকাশ করেছে। 13 মার্চে বরাক নন্দিনীর জন্ম। আমরা এই উৎসবটা পালন করলাম অষ্টাদশ বর্ষপূর্তি হিসেবে। আমাদের কাজ ওই মেয়েদের মধ্যে একটু লেখালেখির সম্প্রসার ঘটানো, মূল কথা লেখালেখির মাধ্যমে আমাদের আত্মমুক্তি। আমাদের নিজের কোনো জগৎ নেই, নিজের কোনো ভাবনা নেই, আমাদের স্বামীর পদোন্নতি হলে আমরা খুশি, আমাদের সন্তানের সাফল্য হলে আমরা খুশি, কিন্তু আমাদেরও যে নিজের চিন্তা ভাবনা আছে, সেই নিজেকে নিজে হয়ে ওঠা, আমিকে আমি হয়ে ওঠার পরিকল্পনা নিয়ে একটু লেখালেখি। আমি আগেও বলেছি আমাদের লেখালেখির গুণগত মান যে খুব বেশি তা নয়, কিন্তু আমরা লিখছি একটা নতুন পরিসর, একটা নিজস্ব জগৎ, আমাদের নিজেদের নিয়ে ভাবনা এবং আমাদের যে মনের কথাগুলো, সে ভাষা যেমনই হোক না কেন, মনের কথাগুলো সবার হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। বরাক নন্দিনীর কাজ এটাই। এই 18 বছরে আমরা 200-এর বেশি বই প্রকাশ করেছি, আমাদের 200-এর বেশি বই প্রকাশ হয়েছে আমাদের সদস্যদের লেখা, আর 26টি আমাদের স্মরণিকা প্রকাশ হয়েছে শুধু আমাদের লেখা নিয়ে। এতটুকু এগোতে পেরে আমি খুব গর্বিত। অনুরূপাদি যে কাজটা শুরু করেছিলেন, আমরা সবাই মিলে সেই কাজটা ধরে রাখার চেষ্টা করছি, এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করছি সকলের সহযোগিতা, সহানুভূতি, ভালোবাসা পাবো।
আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে রবিবার শিলচর মহিলা কলেজে ডকুমেন্টারি ও শর্ট ফিল্ম বিষয়ে এক সপ্তাহের এক আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে। প্রথমবারের মতো শিলচরে আয়োজিত এই কর্মশালাটি এদিন প্রদীপ জ্বেলে উদ্বোধন করেন লন্ডন থেকে আসা মিস্টার এরিক অলিরেন্সো ও রাজদীপ চৌধুরী, মুম্বাই থেকে আসা শচীন কারাড়ে, অধ্যাপক অঞ্জলি মন্টেইরো প্রমুখ। এই কর্মশালা আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মহিলা কলেজ কর্তৃপক্ষ বিক্ষণ সিনে কমিউনিয়ন। পরে অতিথিরা ডকুমেন্টারি ও শর্ট ফিল্ম তৈরির উপর আলোচনা করেন। And on behalf of the college, I welcome you all to this exceptional program that is the week-long workshop on documentary and short film appreciation that is being organized by Assam University, Mass Communication Department of this college, as well as Bikkhon Cine Commune, which is its well-reputed organization of this town. Supposed to be a mega event, because all of us, we know that this is for the first time such kind of workshop is going to happen, going to take place in our valley. So I, from the core of my heart, I express my thanks to the Department of Mass Communication, Assam University, Women's College Silchar, and experts who have come from TISS and from abroad, London, BBC London, I think, Mr. Eric and Mr. John, my adorable student Rajdeep. I know all of you are behind this. So as principal of this college was telling, I was thinking that I am also a film lover like all of you, but I don't have any expertise. But that much I can say, in these very also we are having enough talent. Including such institutions like Films Division, Government of India, they were extremely cooperating and doing us the favor which we required to organize this workshop at this very last moment. Now, how this workshop was conceived? It was essentially from the Department of Literature and Languages that this idea of holding a workshop for 2-3 days on short films, that had been rooted to us because we are the concerned discipline and etc. We thought it better to do it together, documentary and short film, for our discipline-oriented way of thought. We are more structured to attend this together. শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। গিরি হত্যার প্রতিবাদ উপত্যকা জুড়ে ফাঁসির দাবি। বাঙালিদের অস্তিত্ব আসামে বিপন্ন, সভায় উদ্বেগ। আসামের মসজিদ মিজোরামের দখলে, কমলাক্ষের ক্ষোভ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।